আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা কথা ছিলি। কি কথা ছিল বা জান? তাড়াতাড়ি কও, আমার আবার কাম আছে, তো চলে যাওয়া লাগবে, নামাজ কালাম পড়া লাগবে। হিরো আলমকে একটা একতারা কিনে দিব। হারাম দাদা, কি করছিস? তোর হিরো আলমের একতারা দেওয়া লাগবে কে? হিরো আলম কিনতে পারবি না? কে আব্বা, আপনি কি দেশে থাকেন না? আপনি কি জানেন না হিরো আলমে সবাই একতারা গিফট করতেছে? হিরো আলম তো এবার ভোটে দাঁড়াইছে, একতারা মার্কা পাইছে। ও, নির্বাচন সামনে, আমাকে আগে খুব না। আচ্ছা আচ্ছা, নিয়ে যাই, যা ওই তোর আম্মার কাছে যায়, টেকা সাগা যা। আচ্ছা মা, ও মা, আব্বা টেকা চাইছে। গোলামের পুত্র ঘরে পাঠানোর খবর আছে? গোলামের পুত্র? ও নো আব্বা, মা তো টাকা দেয় না। কে, তোর আম্মা টাকা দিচ্ছে না? দিবি না কে? দিবি নি, যা যা সাগা। এ টাকাটা দেও তো। আব্বা, মা তো টাকা দেয় না, আপনার কথা তো মা নেয়ই না। তুই তোর আম্মাকে চিনিস না? ক বাজান, তোর মা না দিলে আমি কি করবো? ক, তোর মার কাছে তো আমি ধরারে বাজান। আচ্ছা যাই হোক, চল যাই, দুই বাপ বেটা ভিক্ষি মিক্ষি করে হলেও হিরো আলমকে একটা একতারা তো দিয়াই লাগবি, না দিলে খারাপ দেখা যায় না। যেহেতু ভোটে দাঁড়াইছে, হিরো আলম এবার জিতবি, বুঝছিস? হিরো আলম এবার জিতবি। কুত্তার বাচ্চা, এই শালীর চল, তুই আমার কুত্তের বাচ্চা খুলু কে? আরে না আব্বা, আমি তো আপনি গালি দিই নি, আই গান কইছি গান। আপনি জানেন না গান ভাইরাল হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আব্বাস বেটা, বহুত বড়িয়া মন। ও ও, বাজা নেই কেন ভাই? নো, তা তো জানতাম না, একদিন আমাকে শোনাস তো গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা।